نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল অফ তামান্না। স্কুল অফ তামান্নার পক্ষ থেকে আমি আবারও আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ইনশাল্লাহ ভালো আছি। তবে সর্বাগ্রে আমার একটি কথা হলো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সর্বপ্রথম একটি লাইক দিয়ে দিবেন, এবং নতুন ভিউয়ার যদি হয়ে থাকেন সর্বপ্রথম একটি লাইক দিয়ে দিবেন, এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করে যদি রাখেন তাহলে অতি সহজে আমার ছোট্ট ছোট্ট ভিডিও যেগুলো আছে সেগুলো আপনাদের ওয়ালে আপনারা পেয়ে যাবেন। তো কথা হচ্ছে কি, গতকালকে আমি বলেছিলাম, আমার ভিডিওটিতে বলেছিলাম এফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। যাই হোক না কেন, আমি যে ক্লাসটি গতকালকে দিয়েছি এফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সকলেই আমি শিখতে, আমার কিসের প্রয়োজন, আমার কিসের প্রয়োজন, আমার সবথেকে প্রথম আমার চেষ্টার প্রয়োজন। আর না, যতই আমি বকবক করি না কেন, যতই আমি বোর্ডে পড়াই, যতই আমি এমনিতেই আপনাদেরকে কিতাব এই বুক হাতে নিয়ে আমি আপনাদেরকে পড়াই, যত বই আছে আমার সম্মুখে ততটি বই যদি আমি ডেইলি আপনাদেরকে পড়াতে থাকি তাহলে আমাদের শেখা হবে না। একমাত্র আমাদের চেষ্টা কিন্তু আমাদেরকে আগ বাড়িয়ে নিবে। সেজন্য আমি আমার ছাত্রদেরকেও বলি এবং আপনাদেরকেও আমি বলছি, নতুন বিবার হন আর পুরানা বিবার হন, আপনাকে আমি বলছি আমাদের চেষ্টা করতে হবে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায় এবং কীভাবে এফার্মেটিভ সেন্টেন্স করা যায়। ইন্টারোগেটিভের মিনিংটু কী এবং নেগেটিভের মিনিংটু কী এবং এফার্মেটিভের মিনিংটু কী, যাক গতকালকে আমি সব কিছুই কিন্তু পূর্ণাঙ্গভাবে বলে দিয়েছি। আজকেও আবার বলছি কি, সেই পর্যালোচনা হিসাবে, রিভাইজ হিসাবে আমি আপনাদেরকে বলছি কি আমরা চেষ্টার প্রয়োজন। তবে আমরা যদি ছোট্ট ছোট্ট করে যদি এফার্মেটিভ সেন্টেন্স আমরা কয়েকটি পড়ি, যেমন হি ইজ স্ট্রং, হি ইজ এ বয়, হি ইজ এ গুড গার্ল, হি ইজ এ নাইস গার্ল, হি ইজ গুড বিউটিফুল বয়, এভাবে যদি আমরা কয়েকটি সেন্টেন্সকে আমরা পড়ি এবং তাকে যদি আমরা পরবর্তীতে যদি আমরা নেগেটিভ করার চেষ্টা করি, কোনটির পরে কী বসাতে হয়, কোনটির আগে কী বসাতে হয়, কোনটির আগে কী বসালে এবং কোনটির কী পাশে কী বসালে আমরা ইন্টারোগেটিভ করতে পারি এবং নেগেটিভ করতে পারি, যদি আমাদের পর্যালোচনায় যদি আমরা মনে করি তাহলে হয়তো আমাদের সফল হবে এবং আমাদের ভিডিও দেখা এবং সর্বশেষেই আমাদের চেষ্টাটি কাজে লাগবে, এবং আমরা সবসময় আমাদের চেষ্টাকে আগে রেখে আগ বাড়িয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা শিখতে পারবো। এবং যতই স্কুলে পড়ি, যতই বুক পড়ি, যতই বই পুস্তক পড়ি কিন্তু আমাদের পড়া কাজে লাগবে না, যতক্ষণ আমার মনের থেকে যদি আমি, আমার মন থেকে যদি না আমি চেষ্টা করি তাহলে আমার কখনও আমি কৃতকার্য হতে পারবো না। এবং আমি আরও একটি কথা বলছি, আমাদেরকে কিন্তু সেন্টেন্স বানাতে হলে, সেন্টেন্স মেকিং করতে হলে আমাদেরকে কিন্তু সামান্য থেকে সামান্য ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং আমাদেরকে জানতে হবে। যখনই আপনারা পড়বেন, একটি কিতাব পড়বেন, একটি বই পড়বেন, তখনই আপনারা কী করবেন, যে লাইনটি ইংলিশ পড়বেন, ধরে নিন আমি একটা লাইন এখন পড়ছি, যে কোনো একটি লাইন পড়ছি, ফিউ মেন আর ফ্রি ফ্রম ফল্স, কিছু মানুষ এই দোষ থেকে স্বাধীন, দোষ থেকে মুক্ত। প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং যদি আমি শেখার চেষ্টা করি, ওয়ার্ড মিনিং যদি আমার ভিতরে ঢুকিয়ে দিতে পারি কিছু কিছু, তাহলে আমি সেন্টেন্স মেকিং করতে পারবো। সেন্টেন্স মেকিং করতে হলে আমাকে টেন্সের একটা পোর্শন আমাকে জানতে হবে, অন্তত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটি টেন্সের সাধারণ জ্ঞান আমাকে থাকতে হবে, এবং সামান্য থেকে সামান্য আমি ওয়ার্ড মিনিং আমাকে জানতে হবে। যতক্ষণ আমি ওয়ার্ড মিনিং জানি না ততক্ষণ পর্যন্ত আমি সেন্টেন্স কী শিখবো? আমাকে যদি কোনো একজনে যদি আমাকে কোয়েশ্চন করে, হোয়াট আর ইউ ডুইং নাও, তো আমি বলবো কী বলছেন আমি তো জানি না, হোয়াট আর ইউ ডুইং নাও, কী আনসার দিব, কী বলতে কী বলবো এবং কী বলে ফেলবো এবং আনসারটি কী দিব আমি তো জানি না, হোয়াট আর ইউ ডুইং নাও, আই এম রাইটিং নাও, ধরে নিতে পারেন আমি বলছি আই এম রাইটিং নাও, তিনি বলছেন হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কী করতেছো, আই এম রাইটিং নাও, আমি আনসার দিলাম, ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, ইয়েস অ্যাট গান, আমি গিয়েছিলাম, ইয়েস আই হ্যাড, ইয়েস কই দিলেই হবে, কিন্তু আমি বললাম ইয়েস আই হ্যাড গান, আমি গিয়েছিলাম। এখন যদি আমি আরও একটি সেন্টেন্স যদি আমাকে কোনো মানুষে যদি বলে যে এই সেন্টেন্স কীভাবে হবে এবং সেন্টেন্সটি মেকিং কীভাবে করতে হয় এবং তার প্রণালীটি কী, যদি আমি সামান্য থেকে সামান্য প্রেজেন্ট টেন্স বলছে না, পাস্ট টেন্স বলছে না, ফিউচার টেন্সে হবে সেন্টেন্সটি যদি আমি না জানি তাহলে তো আমি সেন্টেন্স মেকিং কীভাবে করবো, এবং ওয়ার্ড মিনিংও সামান্য থেকে সামান্য আমি যদি না জানি তাহলে আমি ইংলিশে অগ্রগতি করতে পারবো না। সেজন্য আমার উদ্দেশ্য হলো আমি আজকে আপনাদেরকে ইন্সপায়ারেশন এটাই দিব যে ইন্সপায়ারেশনে আপনারা বই পুস্তক অন্তত পড়তে পারেন। বই পুস্তক যত বেশি করে ইংলিশ পড়বেন তত বেশি আপনার নলেজে আসবে এবং তত বেশি আপনি ইংলিশে আপনার মুখটি ফ্রি হবে এবং আপনি পড়তেও পারবেন এবং ইংলিশে সেন্টেন্স মেকিংও পারবেন এবং ওয়ার্ড মিনিংও শিখতে পারবেন এবং সেন্টেন্সের মিনিংও বলতে পারবেন। তো এই বলেই আমি যদি আপনারা
সামান্য ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যদি রাখেন পরবর্তী ভিডিওটি আমার অতি সহজে আপনাদের ওয়ালে পেয়ে যাবেন। এই বলেই আমি আমার ছোট্ট ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। এই বলেই আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি।